আমরা পছন্দ করি বা না করি, বর্তমানে বাংলাদেশে সামনে কি ঘটতে যাচ্ছে রাজনীতিতে, নির্বাচনে, সেই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক সামনে হতে যাচ্ছে, সেটা হচ্ছে 22 জুন নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের বৈঠক। এটা প্রেডিক্ট করা যাচ্ছিল যে এই বৈঠকে বাংলাদেশ একটা ইস্যু হিসাবে থাকবে। ইনফ্যাক্ট আজ প্রথম আলো একটা রিপোর্ট ছাপিয়েছে যেখানে এই একই কথাটাই বলা হয়েছে। বাইডেন মোদি বৈঠক, মোদির আলোচনায় থাকছে বাংলাদেশ, সৌম্য বন্দ্যোপাধ্যায় রিপোর্টটি করেছেন। মানে এই যে বৈঠক হচ্ছে, এখানে আমেরিকারটা আবার নাক গলানো সরকারের কাছে, কিন্তু ভারতেরটা সরকারের কাছে আবার নাক গলানো না, ব্যাপারটা এই রকম একটা তাদের যে ধারণা। মানে ভারত বাংলাদেশের হয়ে কাজ করবে, বাংলাদেশ সরকার, বাংলাদেশ তো না, বাংলাদেশ সরকার এই অবৈধ সরকারকে আবারও অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য কাজ করবে, এটার তখন এই সরকারের কাছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে হবে না, এটুকু আমরা বুঝি। ইনফ্যাক্টের একটা প্রমাণও আছে, আমি প্রথম আলোতেই পাবলিশড হওয়া আজই আরেকটা রিপোর্ট থেকে একটা অংশ একটু পড়ে শোনাই, তাহলে বোঝা যাবে। এই রিপোর্টটাতে বলা হয়েছে, দুজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, তারা নাম প্রকাশ করেননি, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত আর ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, ফলে ভারত পরিস্থিতি সামলাতে সরকারের পাশে থাকবে। মানে তারা এটা মনে করছেন। এটার হেডলাইন হচ্ছে, বিদেশি চাপ মোকাবেলায় সরকারের নানা কৌশল। অনেকগুলো কথা বলা হয়েছে এর মধ্যে। সরকার নিজে, সরকারের মন্ত্রীরা এক্সপেক্ট করছেন ভারত সরকারের হয়ে চাপ সামলাতে সাহায্য করবে আমেরিকান যে চাপ। ভারতের এই চাপটা বা এবার মোদি বৈঠকে কি হতে যাচ্ছে, সৌম্য বন্দ্যোপাধ্যায় যা বলেছে আমাদের একটু জেনে রাখা দরকার। ইনফ্যাক্ট এই 22 তারিখ এবং তারপরেও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ভারত বারবার আলোচনায় আসবে, কোনো সন্দেহ নেই। তাই আমি এই ব্যাপারগুলো একটু আপডেট দিয়ে রাখতে চাই। আর সাথে একটা কলাম নিয়ে আলোচনা করব, খুবই হাই প্রোফাইল একজন মানুষ, ভারতে এখন পর্যন্ত মাঠে নামা, এই বা আওয়ামী লীগ সরকারের পক্ষে মাঠে নামা যে কলামিস্টরা নাম মাঠে নেমেছেন, তাদের মধ্যে সবচেয়ে বড় নাম আমি এখন পর্যন্ত বলবো, ব্রহ্মচেলানি। উনি কেশিয়াতে একটা কলাম লিখেছেন এই রেজিমের পক্ষে, সেটা নিয়েও কয়েকটা কথা একটু বলে রাখা চাই, এবং সব কিছুর ইম্প্যাক্ট বা এটা যদি আমরা কী বুঝবো সেই কথাগুলো একটু বলবো। সৌম্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে যেটা আছে সেটা হলো, মোদি সফরে যাচ্ছেন এবং সেখানে অস্ত্রের চুক্তি হচ্ছে, চুক্তির মধ্যে একটা বিখ্যাত ড্রোন MQ-9BC গার্ডিয়ান এবং তেজাসের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, সেখানে জেনারেল ইলেকট্রিক তেজাস তাদের যে ফাইটার প্লেন আছে সেটার ইঞ্জিন ভারতে তৈরি করবে, এরকম একটা চুক্তিও হতে পারে বা হবে, এরকম একটা কথাবার্তা আছে। এবং এই মোদির সফরটাকে আমেরিকা বেশ গুরুত্ব দিচ্ছে, আমরা একটু জেনে রাখবো। সেটা হচ্ছে আমেরিকার যে দুটো হাউস, লোয়ার হাউস যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং আপার হাউস যে সেনেট, দুটার কম্বাইন্ড একটা সভায় মোদি বক্তব্য দেবেন। সুতরাং আমেরিকার আসলে ইন্ডিয়াকে এই অঞ্চলে মিত্র হিসাবে লাগবে চায়নাকে কমব্যাট করার জন্য। এখানে যেটা বলা হচ্ছে খুব ইনিয়ে বিনিয়ে, যে না এটা বাংলাদেশের সাথে আমেরিকা যা হচ্ছে সেটা অভ্যন্তরীণ বিষয়, সেই অভ্যন্তরীণ বিষয়ে তারা ভারত কথা বলার কথা না, এরকম কথাবার্তা বলছে। কিন্তু আবার পরবর্তীতে বলছে ভারত স্বার্থ এখানে জড়িত, বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে সেটা উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখানে এসে বলা হচ্ছে যে এই যে উনি বলছেন, দুই স্বাধীন ও সার্বভৌম দেশের পারস্পরিক মত বিনিময়ে তৃতীয় দেশ হিসেবে ভারতের কোনো ভূমিকা নেই, সেই নিরিখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যা কিছু হচ্ছে তা ওই দুই দেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারত মনে করে, ফলে নতুন ভিসা নীতি ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ প্রসঙ্গে ভারত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করছে না। ভারত বারবার বলছে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবেন, কোন দলকে সমর্থন করবে তা তাদের বিষয়ে, এই বিষয়ে ভারত অনধিকার চর্চা করে না, করবেও না। খুব হাসি পায়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতির প্রত্যক্ষ প্রভাব পড়ে বলে ভারত সেই সব ঘটনা থেকে চোখ ফিরিয়েও থাকতে পারে না, আঞ্চলিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত স্বাভাবিকভাবে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি। এরপর যেটা বলছে, মানে সেই পুরনো গল্প, এখানে ওয়াকিবহাল মহলের মতে, ইনফ্যাক্ট সময় রিপোর্টগুলো করেছেন ভারতের কূটনৈতিক নানান সূত্রের সাথে আলোচনা করে, সুতরাং এগুলোকে আমরা জেনুইন ধরতে পারি, যাতে আমরা ভারতের বয়ান সরকারি বয়ান হিসেবে নিতে পারি, এবং সেই সরকারি বয়ান একই আমরা যা প্রেডিক্ট করছিলাম। এখানে বলছেন, সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্রকে বোঝাবেন আঞ্চলিক স্বার্থে হাসিনার ক্ষমতাসীন থাকার অর্থ কী, তার ক্ষমতাসীন থাকা বা না থাকার উপর আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী ও ধর্মীয় মৌলবাদী শক্তির মাথা চাড়া দেওয়া না দেওয়ার প্রশ্নটি যে গভীরভাবে সম্পর্কযুক্ত, সে কথা বাইডেনকে মোদি জানাবেন বলে বিভিন্ন সূত্রের খবর। বোঝাবেন এমন কিছু করা উচিত হবে না যাতে আঞ্চলিক অপশক্তি উৎসাহ পায় চীনকে নিয়ে, সুতরাং চীনেরও এখানে একটা বিরাট ঝুঁকে পড়ার বিষয় হবে, সেই আমাদের সেই পুরনো কথাবার্তা। এখানে একটা
ইম্পর্টেন্ট জায়গা আছে বাংলাদেশের গণতন্ত্র। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো মনে করছে বাংলাদেশের গণতন্ত্র স্বাভাবিকভাবে প্রসারিত হবে, নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে না এবং যুক্তরাষ্ট্র ভারতের স্বার্থ সংশ্লিষ্ট রক্ষিত হবে এমন একটা বাতাবরণ সৃষ্টি হওয়া জরুরি। মানে সব হতে হবে, মানে সব হতে হবে, নির্বাচন খুব ভালো হবে, স্থিতিশীলতা নষ্ট হবে না, ভারত যুক্তরাষ্ট্র সবার স্বার্থ হবে। এই মহলের মতে এর আগে বাংলাদেশের জাতীয় সংসদে দুটি নির্বাচন যেভাবে হয়েছে এবং ভারত যেভাবে শেখ হাসিনাকে হাসিনা সরকারকে সমর্থন দিয়েছে তার পুনরাবৃত্তি মোটেও কাঙ্ক্ষিত নয়। মানে ওইরকম হলে হবে না, রাতের বেলা ভোট টোট হলে হবে না, এবার একটু দিনের বেলা এবং বিএনপি বা অন্য বিরোধীদেরকে একটু বেশি সিট টিট দেওয়া হবে, আমি তাই বুঝি আর কি, এটা রিডিং বিটুইন লাইন্স। বাংলাদেশকে ভারত সে কথা জানিয়ে দিয়েছে বলেও মহলের দাবি, মানে আগের মতো এত রাতের সিলটিল মারবে না, বিরোধীদেরকে 7-8টা সিট দেওয়া চলবে না, এবার 70-80টা দিতে হবে, তাই বুঝি। তারা মনে করেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর সেদেশের স্থানীয় নির্বাচনগুলো নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে, এটা সুলক্ষণ জাতীয় নির্বাচনে এমন সুষ্ঠুভাবে শান্তিতে হওয়া দরকার। তার মানে এই রকমভাবে এই ভিসা নীতি দিয়ে এই সরকারের অধীনে নির্বাচনে আসো, এই হচ্ছে মোটামুটি কথা। মানে ভারতের আলাপটা খুব স্পষ্ট, মোদি গিয়ে বাইডেনকে বলবেন এই সরকারকে রাখতে হবে, না হলে এখানকার ধর্মীয় উগ্রবাদ টুগ্রবাদ, মানে ভারতে ধর্মীয় উগ্রবাদ চলতে পারে, যেন তেন ধর্মীয় উগ্রবাদ চলতে পারে, ভারতের মতো ধর্মীয় উগ্রবাদ পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা আমার ঠিক মনে পড়ে না, সেখানে চলতে পারে কিন্তু বাংলাদেশে এটা চলা যাবে না। আর বাংলাদেশে চলবে কি না, বিএনপি ক্ষমতাসে ধর্মীয় উগ্রবাদ হবে কি না, এগুলো আমরা খুব স্পষ্টভাবে বুঝি, স্পষ্টভাবে বুঝি। সুতরাং এগুলো একেবারে মিথ্যা প্রোপাগান্ডা, এবং ওই যে বলেছে ধর্মীয় উগ্রবাদের যে অ্যাটিচিউড তৈরি করার জন্য ইসলামী আন্দোলন এবং জামাতকে আরও মাঠে নামানো হবে, সব অঙ্ক মিলিয়ে ফেলতে পারি আমরা, এগুলো সব ভারতের পরামর্শে করা হচ্ছে, এই সরকার ভারতের পরামর্শ মেনে করছে বলে এখন আমরা মনে করতেই পারি। জামাতকে জনসমাবেশ করতে দেয়া, তাদেরকে আরও বেশি মাঠে রাখা, ইসলামী আন্দোলনকে আরও বেশি মাঠে রাখা, প্রচুর দাড়ি টুপি এবং ইসলামী পোশাক দেখা যাবে, এটা ইন্ডিয়ান ন্যারেটিভকে সাপোর্ট করবে এবং সরকার সেই কাজগুলোই করবে। ইভেন হেফাজতকে কোনো কোনো দাবিতে মাঠে নামিয়ে দিতে পারে, এই আমরা এটা প্রেডিক্ট করতেই পারি। যে কলামটা নিয়ে কথা বলছি, ইনফ্যাক্ট এই কলামটাও জরুরি, কারণ এই যে সবগুলো আমরা একত্র করে বুঝতে হবে। ব্রহ্মচেলানি খুব গুরুত্বপূর্ণ একজন কলামনিস্ট বলবো, মানে দীর্ঘদিন থেকে আমি ওনাকে চিনি, প্রজেক্ট সিন্ডিকেটে লেখেন, তখন থেকেই দেখছি, ইনফ্যাক্ট তার প্রজেক্ট সিন্ডিকেটের লেখা প্রথম আলো অনেকগুলো পাবলিশ করেছে। সে যারা সে ইউক্রেন ইস্যুতে সে প্রচণ্ডভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, যেমন দু একটা লেখার হেডলাইন প্রথম আলোতে বাংলায় যেভাবে করেছে আমি যদি একটু পড়ি, ইউক্রেন যুদ্ধ না থামলে চীনের লাভ, যুক্তরাষ্ট্রের লোকসান, রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে নিজের পায়ে কুড়াল মারছে ইউরোপ। উনি চীনের খুব বিরোধিতা করেন, তবে তার চীনের বিরোধিতা আমিও খুব স্ট্রংলি করি। গ্লোবাল পার্সপেকটিভে চীনের মতো শক্তির নেতৃত্বে একটা বিশ্ব ব্যবস্থা কায়েম হওয়ার ঘোর বিরোধী আমি। আমেরিকা এবং পশ্চিমাদের যাবতীয় সমালোচনা সত্ত্বেও এখন পর্যন্ত এই বিশ্ব ব্যবস্থাটাই নাগরিকদের জন্য কিছুটা হলেও ভালো, চীনের নেতৃত্বে। আমি এটাকে ওই আদর্শিক জায়গা থেকে অপোজ করি, আর এই ব্রহ্মচেলানি করেন ভারতের পেটি স্বার্থের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আগে যারা লিখেছেন সরকারের হয়ে, শ্রীরাধা দত্ত বা সুবীর ভৌমিক, তাদের চাইতে এনার নামটা অনেক বড়। নিকে এশিয়াতে উনি লিখছেন, একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে দ্বৈত আচরণ করছে তা বোধগম্য নয়। মানে একদিকে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালীকরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার উপরে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে, অন্যদিকে পাকিস্তানে অঘোষিত সামরিক শাসন চললেও এ বিষয়ে একদম চুপ। মানে দ্বৈত নীতি ওনার বোধগম্য নয়। একটা মানুষ জিওপলিটিক্যাল ইস্যুতে লেখেন, তার এটাকে মূর্খতা বলা যাবে যখন উনি এই প্রশ্ন করেন যে দ্বৈত আচরণ, মানে দ্বৈত আচরণ বারবার বলছি, একটা বেসিক জিওপলিটিক্সের নলেজ থাকা লোকের মাথায় থাকা উচিত দ্বৈত আচরণ পৃথিবীর প্রতিটা দেশের নিয়ম। ওনার দেশে ভারতের প্রধানমন্ত্রী নিজে, সাথে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ণাটকে দিনের পর দিন জনসভা করেছেন, রোড শো করেছেন, তারপরে ডিজাস্ট্রাসভাবে হারেন নাই, কলকাতায় হারেন নাই, পশ্চিমবঙ্গে তো এই দুজনের সাথে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আজ যোগী আদিত্যনাথও ছিলেন, গোহারা হেরেছেন মমতা ব্যানার্জির কাছে। এই যে একটা অসাধারণ নির্বাচনী ব্যবস্থা তার দেশে আছে, নিজের দেশে তারা সেটা রক্ষা করছে সব ক্রিটিসিজমের পরও, তাদের গণতান্ত্রিক প্রচণ্ড ক্ষয় আছে, কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা ভাঙছেন উনি দ্বৈত আচরণ। এই ভারতে শ্রীলঙ্কায় যখন সিরিসেনা আর
মাহিন্দা রাজাপাক্সের মধ্যে ইলেকশন হয়, সিরিসেনাকে জেতানোর জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে, ভারতের রয়ের ডেপুটি চিফ ওখানে ছিলেন, এরকম কথাবার্তা আছে। শ্রীলঙ্কা থেকে ভারতের দূতাবাসের কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, গোয়েন্দাগিরি করা হচ্ছে এই অভিযোগে, কিন্তু সেখানে সরকারকে কোনো অবৈধভাবে ক্ষমতায় না, সেখানে ভারত রোল প্লে করার চেষ্টা করেছে কিভাবে নির্বাচনের কৌশল ঠিক করে সিরিসেনাকে জেতানো যায়। ভারত ওখানে নির্বাচনী কৌশল ঠিক করার চেষ্টা করেছে। একই ঘটনা নেপালে হয়েছে। নেপালে এখন যে প্রচণ্ড আছেন পুষ্পকমল দাহাল প্রচণ্ড, একসময় পর চরম ভারত বিরোধী মাওয়িস্ট এই মানুষ, এখন প্রো ভারত, তাকেও কীভাবে ক্ষমতায় রাখা যায় তাও নির্বাচনী এবং কনস্টিটিউশনাল হিসাব নিকাশের মধ্যে। এই একই ভারত ওখানে এই রোল প্লে করছে, আর বাংলাদেশে কীভাবে রাতে ভোট করা যায় আর দুই নম্বরই করা যায় সেই করছে। দ্বৈত চরিত্র, এবং দ্বৈত চরিত্র দেশগুলো করে, সেটা আপনার স্বার্থের পক্ষে গেলে করবেন, এটাই নিয়ম, এটাই নিয়ম। উনি আওয়ামী লীগের পক্ষে বলছেন, 2009 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর শেখ হাসিনা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও দ্রুতগতির অর্থনৈতিক উন্নতির পথে নিয়ে গেছেন। যদিও বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির ফলে দেশটির অর্থব্যবস্থা বিরূপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আওয়ামী বয়ান, মানে আমরা জাতীয় মানে ইউর এমপিরা বা আমেরিকার কংগ্রেসম্যানরা যা বলে, আওয়ামী লীগ বলে না যে বিএনপি যা লিখে দিয়েছে তাই তারা সাইন করে দিয়েছে, এদের লেখাও দেখলেও মনে হয় মানে অসাধারণ উন্নতি, উন্নয়নের যে বয়ান, এবং সেই করোনা তাদেরকে নিয়ে সমস্যা, মানে করোনা তো বলে না, ইউক্রেন যুদ্ধ তাদেরকে সংকটে ফেলেছে। উনি বলছেন এটা ইম্পর্ট্যান্ট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বলছেন, মানে একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, কাগজে কলমে যদি থাকে, বাংলাদেশে আছে কিনা সেই পরের প্রসঙ্গে আসছি পরে, সেটা একটা ভালো দেশ, সভ্য দেশ, পৃথিবীতে সবচেয়ে রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ হচ্ছে উত্তর কোরিয়া, সবচেয়ে অসভ্য দেশগুলোর একটা। রাজনৈতিক স্থিতিশীলতা থাকা সবসময় ভালো না, বরং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে যে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে সেটা বরং ডেমোক্রেসির একটা সৌন্দর্য। আর বাংলাদেশে বিরোধীরা এবং সরকারের বিরুদ্ধে যে পরিমাণ মানুষ এখন আছে, যে কোনো মুহূর্তে এই অ্যাপারেন্ট স্থিতিশীলতা বিভৎসভাবে ভেঙে পড়তে পারে এবং এই সরকার এই দেশটাকে রাজনৈতিকভাবে চরম অস্থিতিশীল একটা বিপদের দিকে আসলে নিয়ে গেছেন। এখানে বলছে যে বাংলাদেশ অনেক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, কিন্তু পাকিস্তানের অবস্থা খুব খারাপ, বাইডেন আয়োজিত সম্মেলনে বাংলাদেশকে ডাকা হয় নাই কিন্তু পাকিস্তানকে দুইবারই ডাকা হয়েছে, যদিও পাকিস্তান যায়নি। মানে গণতন্ত্র সম্মেলনের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কটা কী, মানে ব্রহ্মচলানী লিখছেন, লোকটার মাথায় বুদ্ধিশুদ্ধি কম না, কিন্তু যখন আওয়ামী লীগের মতো একটা লোক, মানে একটা জাতা পার্টির জাতা কর্মকাণ্ডকে আপনি সাফাই গাবেন তখন ফালতু কথা লিখবেন। অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ডেমোক্রেসি সম্মেলনে যাওয়ার সম্পর্কটা কী, ওখানে ডেমোক্রেসিকে ডাকা হয়েছে, পাকিস্তানের ডেমোক্রেসির অবস্থা ভালো না, অনেক সমালোচনা আছে, কিন্তু পাকিস্তানের একটা নির্বাচনী ব্যবস্থাটা অন্তত আমাদের চেয়ে ফার বেটার, এটা তো সত্য। আমাদের মতো রাতের ভোট তো পৃথিবীর কথাও হয় নাই, বাংলাদেশ যদি ডেমোক্রেসির এই সম্মেলনে ডাক পায় তো পৃথিবীর আর কোনো দেশ বাকি থাকার কথা না, তাই তো হওয়ার কথা, একদলীয় দেশ ছাড়া যেসব দেশে তথাকথিত নির্বাচন হয়। অথচ উনি বলছেন অর্থনৈতিক উন্নতি হয়েছে পাকিস্তানের চাইতে, তাই পাকিস্তানকে ডাকছে আমাদেরকে ডাকেন, উনি গোসা করছেন। এখানে যেটা বলছে সেটা হলো যে পরবর্তীতে যে ভিসার জন্য রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ঘুরে ফিরে পাকিস্তান ইত্যাদি ইত্যাদি বলছে। এখন বলছেন বাইডেনের এই যে ভিসা নীতি দেওয়া হয়েছে তার মানে দুটি জায়গায় গুরুত্ব, একটা হলো দেশটির রাজনীতিবিদদের আত্মীয় স্বজনের অনেকেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে থাকেন, যা শুধু রাজনীতিবিদ নয়, এই লোকের একটু জানা দরকার যে বাংলাদেশের মাঝারি থেকে নিচু পর্যায়ের আমলা পুলিশেরও ছেলেমেয়েরা আমেরিকা পাঠায়, লোকজন আমেরিকা চলে গেছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া শেখ হাসিনার ছেলেই যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী, রপ্তানির কথা বলছে ইত্যাদি ইত্যাদি। এরপরে স্বাধীনতা আন্দোলনের নেতার মেয়ে হাসিনা অবশ্য গত এপ্রিলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তারা গণতন্ত্র উৎখাত করতে চায় এবং এমন একটি সরকার বসাতে চায় যাদের মাঝে গণতন্ত্রের অস্তিত্ব থাকবে না, এটা অগণতান্ত্রিক একটি কাজ হবে উল্লেখ করছেন, এবং সেই স্বাধীনতার সুরসুরি যেটা আওয়ামী লীগ দেয়। ট্রু, এই দেশের স্বাধীনতার নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে, এবং একই সাথে এটাও সত্য স্বাধীনতার পরপরই প্রথম সরকারটা চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান নিজ হাতে এই দেশের গণতন্ত্রের কবর রচনা করেছেন, আর এই আওয়ামী লীগ সরকারও একই কাজ করছে। সুতরাং এককালে কে কী করেছে এগুলোতে কিছু আসে যায় না আসলে। তারপরে আবার উনি সবরীতি কথা বলছেন যে মিয়ানমার, ইরান, বেলারুশ, কিউবায় এটা রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ব্যর্থ হয়েছে, এবং আমেরিকার এখনকার যেহেতু ক্রমরসমান প্রভাব আছে আমেরিকার এসব নিষেধাজ্ঞা খুব একটা কাজ টাজ হয় না, তো তা যদি হয়ে থাকে আপনাদের এত লাগে কেন, লাগে কেন? উনি বলছেন ঢাকার উপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ কড়াকড়ির তেমন কোনো অর্থ মিলছে না,
এশিয়ার নিরাপত্তা বৃদ্ধিতে সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ তাতে সেখানে সরকার এবং যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে কাজ করতে পারে। অথচ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করতে গত মাসে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র সফরে গেলেন, বাইডেন প্রশাসনের একজনও তার সাথে সাক্ষাৎ করলেন না। আমরা যে কথাটা বলছিলাম, উনি সম্ভবত সেই উদ্দেশ্যেই গিয়েছিলেন, কিন্তু সে কেউ দেখা করেনি তার সাথে। এবং সেই সন্ত্রাসের বিরুদ্ধে কাজ, সেই সন্ত্রাস, আমি একটু আগে প্রথম আলো যে রিপোর্ট, ওই একই বয়ান, একটাই বয়ান, একটাই বয়ান। যদিও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার অন টেরর থেকে আমেরিকার ডক্ট্রিন সরে গেছে, আমেরিকা এখন চায়না কন্টেইনমেন্টে যাচ্ছে, এবং চায়না কন্টেইনমেন্টের কথাও তারা আসলে বলার চেষ্টা করছে যে সরকার চায়নার দিকে ঝুঁকে যাবে, এসব কথাবার্তা। শেষে অংশটায় আসি, বাংলাদেশে যুক্তরাষ্ট্র এখন যা করছে তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতা চলাকালে তারা যে অবস্থান নিয়েছিল সে দুঃসহ স্মৃতি ফিরে আসছে বলে মনে হচ্ছে। এখন আসলে কী চাইছে ওয়াশিংটন? রিপোর্টটা ইংরেজিতে পড়তে পারিনি, আসলে নিক্কে এশিয়া সাবস্ক্রাইব করতে হয়, ইচ্ছে ছিল ডিটেল পড়ি। মানে সেই একই কথা, আমেরিকা 71-এ কী করেছে, আওয়ামী লীগের একেবারে নিচু স্তরের কর্মী টর্মীরা যেসব বয়ান দেয়, ঠিক সেই বয়ান ব্রহ্মচলানির মুখে। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক, আরে বাবা, 71-এ তো বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা সরাসরি যুদ্ধ করে, আমেরিকা সরাসরি যুদ্ধ করে জাপানে অ্যাটম বোমা ফেলে এসছে, অথচ জাপানের সবচেয়ে বড় মিত্রদের একটা এখন আমেরিকা, অজস্র উদাহরণ ভিয়েতনামে, আমেরিকা নিজে গিয়ে যুদ্ধ করেছে ভিয়েতনামের সাথে, আমেরিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। এই স্টুপিড ব্রহ্মচলানি এখন 71 ডেকে এনে বলতে চাইছে যে 71 এটা করেছিল বলে এখনও শত্রুতা, নো, 71-এ জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ট্রু আমেরিকা, যেটা চীনও দাঁড়িয়েছিল, এখন জনগণের স্বার্থের পক্ষে আছে আমেরিকা। এরকমই হয়, ব্রহ্মচারীদের এইটুকু না জানার কারণ নেই, ওনার এইটুকু বুদ্ধি জ্ঞান নিশ্চয়ই আছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে ব্যাটিং করতে যাচ্ছেন, তো এইসব ফালতু ফাত্রা কথা বলা ছাড়া তার আসলে কিছু করার নেই। কী বুঝলাম আসলে আমরা, ব্রহ্মচারীরা যখন মাঠে নামেন তখন একটা জিনিস আসলে বুঝি, ভারত আগের মতো লেভারেজ পাচ্ছে না। সো ইন্টারন্যাশনাল কমিউনিটির উদ্দেশ্যে এই কথাগুলো লেখার তাদের একরকম চেষ্টা আছে যে এই ভীতিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। যত বেশি ভারত রিয়াকশান দেখাবে, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, ভারতের কলামনিস্টরা যত বেশি এক মানে তাদের রিয়াকশান দেখাবেন, আমরা ততই বুঝব এটা সরকারের পক্ষে না। সব কিছু যদি ঠিকঠাক হতো তাদেরকে এত ভয়েস রেজ করতে হতো না, ভয়েস রেজ করতে হচ্ছে, বয়ান তৈরিতে নামতে হচ্ছে, কারণ এই বয়ান বাজার খাচ্ছে না। এটাই হলো আমার টেক, এটা আমরা বুঝে নেব। এবং নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে এই নানান রকমভাবে তাদের তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং সেই সফরেও কতটুকু কী হবে আমি সন্দিহান। রাদার এটাও হতে পারে যে ভারত তার বাংলাদেশের ব্যাপারে চাপ বা অনেক কিছু থেকে কিছুটা ক্ষেত্রে সরে এসেও তার অন্যদিকে আরও কিছু বেনিফিট নিতে পারে কি না, সেও চেষ্টাও হতে পারে, অনেক কিছু ঘটতে পারে সেই জায়গায়। তবে আমি এটুকু বুঝি, ভারতের চোখে বাংলাদেশকে আর আমেরিকা দেখছে না, এবং ভারত যে ন্যারেটিভগুলো দিচ্ছে সেগুলো আমেরিকা রিলাই করে না। জাস্ট একটা আমেরিকা গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে চায়নার দিকে যাওয়া। এই সরকারকে চাপ দিলে চায়নার দিকে চলে যাবে, আর এই সরকারের পতন হয়ে গেলে তো আসলে আর চায়নার দিকে চলে যাওয়াটা আর কোনো কথা নেই। সুতরাং চাপ দিলে চায়নার দিকে চলে যাবে, তাতে মনে হয় যে চাপ দিলে সে টিকে থাকবে এবং চায়নার দিকে চলে যাবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকেই আমার ভিডিওতে কথাটা বলেন, ইনফ্যাক্ট আমি এই কথাটা বারবার বলতে চাই না, আমি এটা নিয়ে আলাদাভাবে বলেছি সেই কারণেই, সেটা হলো নিশ্চিতভাবেই আমেরিকা বা অন্য ইউরোপিয়ানরা যা যা করবে সেটা সরকার ফেলে দেবে না। এটা ক্যাটালিস্ট, এই পরিবেশে যদি বিএনপি তার সঠিক রোলটা প্লে করতে পারে, এই সরকার টিকে থাকবে না। সুতরাং সরকার যদি টিকেই না থাকে, কাজটা বাংলাদেশের মানুষকেই করতে হবে। সরকার যদি টিকেই না থাকে তাহলে এখানে আর কৃষির প্রশ্ন আসে, কিসের প্রশ্ন আসে যে সে চীনের পক্ষে গেল কি না গেল? সরকারের পতন হওয়া খুব ভালোভাবেই সম্ভব, এবং এমন একটা পরিস্থিতি আছে যেখানে শুধু বিএনপি যথেষ্ট সরকারের পতন নিশ্চিত করার জন্য, তার সাথে এখন যুক্ত আছে অসম্ভব অসন্তোষে ভোগা অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষ, এদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে, সেই পরিস্থিতি বিরাজ করে।